বারাকাত আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন যে যায় খায়ের দেন আমার মত হলো যে কোনো রঙ লেবেল না লাগিয়ে দাওয়াতের কাজ করেন যদি প্রয়োজন পড়ে সংগঠন করতে সংগঠন করবেন কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আপনি কারো দিকে ডাকবেন না না এর দিকে না ওর দিকে আপনি শুধু সহি আকিদা এবং সহি সুন্নার দিকে দাওয়াত দেবেন এবং আল্লাহর দিকে একমাত্র আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ডাক দেন না এর দিকে না ওর দিকে কারোর সঙ্গে একটা রাজনীতি দলের মতো দল করবেন না দলাদলি করবেন না আল্লাহ ইনশা আল্লাহ আপনার দাওয়াতকে সফল